অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারি ক্ষমতায় থাকাটা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান সংস্কারের ক্ষমতা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিস্তারিত মডেল এনামের রিপোর্ট। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেএসডির এক আলোচনা সভার আয়োজন করা হয়। আমি জানি না তারা কীভাবে জোরটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থক, দোসর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের কাজ করা প্রয়োজন। যারা এই ফ্যাসিস্ট সরকার রেজিমকে দীর্ঘস্থায়ী করার জন্য লুণ্ঠন, দুর্বৃত্তায়ন এবং সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য তারা কাজ করেছে, মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাদেরকে এখনও কিন্তু সেই সমস্ত জায়গা থেকে অপসারণ করা হয়নি। আমি আহ্বান জানাবো অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে মূল জায়গাগুলো যেখানে আপনার পলিসি ডিসিশন হয় সেই জায়গাগুলো থেকে সরিয়ে দিয়ে এই দেশকে অন্তত একটা এমন একটা কাঠামো তৈরি করেন যেখানে একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে। এ সময় তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শহীদ পরিবারদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো, যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় 1,45,000 মতো, অবিলম্বে প্রত্যাহার করা হবে। আরেকটি দাবি এবং আহ্বান আমি জানাতে চাই যে এই সংগ্রামে স্বৈরাচার বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মধ্যে যারা পঙ্গু হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগের সংস্কারের পর নির্বাচন দিতে হবে বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।